কিছুই বুঝতে পাচ্ছি না। রাহাত ভাইয়া রানু নামে ওরকম একজনের ফাঁদে পা দেওয়ার পরও ফরহাদ কিভাবে কিভাবে সব দেখে শুনে বুঝে ওই একই ফাঁদে আবারও পা দিচ্ছে? অন্তরা, আমি ফাঁদে পা দিই অথবা চাঁদে পা দিই, তাতে তোমার কি প্রবলেম? আমার কি, আমার কি? এখন তো রাহাত ভাইকে নিয়েও তোর আর ব্যস্ততা নেই, রাহাত ভাই তো এখন হাওয়া। এটা কেমন কথা লিলি, মুখে তোর কিছু আটকায় না? না, আমি আবার ভুল কি বললাম? ব্যস্ততা দেখিয়ে যে এনগেজমেন্ট পিছিয়ে দেয়, দুদিন পর বিয়ে পিছিয়ে দিলেও তো আমি একটু অবাক হব না। রাগ করবো কেন? রাগের কোনো কারণ আছে? না নেই, তবে আজকে যেটা হলো সেটা কাউকে বলার দরকার নেই, ভাইয়া শুনলে রাগ করবে। কোনটা? ও যে আমি রাগ করে একা চলে গিয়েছিলাম, তারপর গুন্ডারা এসেছিল, প্লিজ ভাইয়াকে বলো না। ঠিক আছে, বলবো না, কিন্তু আর কখনো এরকম কাজ করবি না। করবো না, কিন্তু এখন কফিটা তো খাবে নাকি? খুব অপেক্ষায় আছো না? কখন অনিমা আপুরা আসবে, তোমার এনগেজমেন্টের খবর দেবে, তাই না? কি ব্যাপার, তোমরা আমাদের আগে চলে এলে কি করে? আর বাইরে খেয়ে আসুনি ফারিয়া। হ্যাঁ, আমরা খেয়েছি, ঘুরেছি, অনেক মজা করেছি আজকে, তাই নাকি? তাহলে তো অন্তরা, আগে বল রানুদের ওখানে কি হলো? আর আমাকে এভাবে আচমকা ভিডিও কল করা মানে কি? আমাদের কি দোষ? ওরাই তো বলেছিল। ওরা আবার কখন বলল? তোমাদেরই তো আগ্রহ বেশি ছিল। ভুল বলছো ফরহাদ, কেন ওরা রাহাত ভাইয়ের কাছ থেকে জানতে চাইলো না যে ভাইয়া সত্যি চলে যাচ্ছে কিনা? কই, এমনটা তো আমি শুনিনি। তুমি শুনবে কিভাবে? তোমার মনোযোগ তো আর রাহাতের এনগেজমেন্ট আলোচনার মধ্যে ছিল না, তুমি তো গিয়েছিলে ঘুরতে, আর এই জন্যই শুরুতে আমি তোমাকে নিয়ে যেতে ভরসা পাইনি। তোর কি মনে হচ্ছে রাহাত, আমরা তোর ক্ষতি করতে গিয়েছিলাম ওখানে? আর আমরা কি জানি না তুই রানুকে কতটা ভালোবাসিস? আর ভিডিও কল করাতে এমন কি ভুল হয়েছে? অ্যাট লিস্ট ঢাকা যাওয়ার আগে একবার দেখতে তো পেলি রানুকে। আমি একটু ভেতরে গেলাম। দেখ ভাই, তোর এই অবস্থা আমরা পুরোটা ওদেরকে বুঝিয়ে বলেছি, বলেছি যে তোর এখন এই অবস্থায় রানু কি করতে চায় সেটা ওই বলুক, আর এনগেজমেন্ট চাইলে এনগেজমেন্ট হবে। তো রানু কি বললো? তোর তো আমাদের উপর ভরসা কম, বিশ্বাস হবে না, তোর দুলাভাইয়ের কাছ থেকেই শোন। আমি? হ্যাঁ, আমি কি বলবো? তুমি বলো, রানু যা বলল। রানু বলল যে তোমার ব্যস্ততা কমুক,
তারপর না হয় এনগেজমেন্ট হবে, তাই তো বললো। কিন্তু রানু তো, আর রানুর মা উনি কি বললেন? রানু যেটা বলেছেন সেটাই, তাই তো বললেন রানুর মা, তাই না আপনি? এখন তোর সিদ্ধান্ত ভাই, তুই কাল চাইলে কালই এনগেজমেন্ট হবে, কিন্তু ধর এসবের জন্য তো একটা মানসিক প্রস্তুতিরও দরকার হয়, তাই না? কি মানতে পারছিস না তো? এখন তুই ভেবে দেখ কি করবি। আপি, ভাইয়ারে অবস্থায় মাথার উপর এত ভার চাপিয়ে দিস না তো, তাড়াহুড়োর ফল ভালো হয় না। সেটাও বোধহয় ওনারা বুঝতে পেরেছেন, এত কম সময়ে এত খরচ করাটাও ওনাদের জন্য কঠিন। তাই আমার মনে হয় সবকিছু মিলিয়ে ভালোই হয়েছে ব্যাপারটা। এখন তো আর কোনো সমস্যা নেই রাহাত, যত দ্রুত ঢাকায় যাওয়া যায় ততই ভালো, তাই না? তুই মন খারাপ করিস না তো ভাই, নে এখনই রানুকে একটা ফোন করে কথা বলে নে, সারাদিনে নাকি একটাও ফোন করিসনি। কে বললো? মানে আমি সারাদিন একটাও ফোন করিনি, এ কথা তোমাকে কে বললো? এই রাহাত, আসলে যে রানু নিজের মুখে তো বললো সারাদিন একবারও নাকি ফোন দিসনি। রাহাত, ওই যে আমরা তো রীতিমতো লজ্জায় পড়ে গেছি, কোথায় ভাবলাম রানুকে একটু দোয়া করে আসবো, তা না সারাক্ষণ তোকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতেই শেষ। এত বড় একটা ঘটনা তুই তাদেরকে কেন জানালি না, কেন আমাদের কাছ থেকেই জানতে হলো? এরকম দায়িত্বহীন হলে নাকি বিয়ের পরে তোকে নিয়ে মুশকিলে পড়তে হবে আরো কত কি। কিরে তোর আবার কি হলো? আমার তো মনে হচ্ছে তোমারই কিছু একটা হয়েছে। মানে? মানে মনে হচ্ছে ভেতর ভেতর খুব অস্থির হয়ে আছো তুমি, কোনো একটা রাগ, কোনো একটা অভিমান। না, অভিমান না, প্রচন্ড রাগ হচ্ছে, এবং সেটা অন্তরের উপর। কেন? অন্তর আবার কি করলো? গাড়িতে ফেরার সময় এমন সিন ক্রিয়েট করা শুরু করে দিল না। বিথিকে নিয়ে নাকি? বিথির কথা আবার এখানে কেন আসছে? দেখা হয়েছিল আজকে না? আরে কি মুশকিল, দেখা হবার কি আছে? বন্ধুর বিয়ে উপলক্ষে ও বাড়িতে গিয়েছি, দেখা তো হতেই পারে, আরো অনেকেই তো ছিল ওখানে, তাই না? হ্যাঁ, আরো অনেকে ছিল, দেখা হতে পারে, সেটা তো আমিও জানি। কথা হয়েছিল? দেখা হবে তো কথা হবে না? হ্যাঁ কথা হয়েছে, তাতে কি হয়েছে? না কি আবার হবে, আমি ভাবলাম কথাটা আবার ঝগড়ায় পরিণত হলো কিনা। ঝগড়া? ঝগড়া কেন হবে? আমি ভাবছিলাম ঝগড়া ছাড়া মাথার ওই দাগটা আসলো কিভাবে। তুই না ইদানিং বেশি বুঝতে শিখে গেছিস, ছোট আছিস ছোটর মতো থাকবি। বিথি, তোমার সাথে আমার খুব শীঘ্রই দেখা করতে হবে, আমার ভাইটা আর পারছে না। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। বিথি, মেহমানরা কি চলে গিয়েছেন? ওনারা তো ঘন্টাখানেক আগে বেরোয় গেছেন, আপনি কোথায় ছিলেন? আরে কারোর সাথে আমার দেখা হলো না,
কাউকে বিদায়ও জানানো হলো না। আসলে হয়েছে কি বিথি, ওই বরাত স্যার আমার উপর খুব বিরক্ত ছিলেন, সেজন্য আমি আমার মুখটা ওনাকে দেখাতে চাইনি। কে জানে, যদি উনি আবার আমার সচিব ম্যাডামকে সবকিছু বলে দেন, বলা তো যায় না। আসলে কি বলে দিবে? না কিছু না বিথি, কিছু না। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আর সামান্য চাকরি তো। এই যে কি বলছো বিথি, তাহলে বলতে হবে চাকরির বাজার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কিন্তু থাকতে হবে বিথি। আচ্ছা বিথি, আমি শুনলাম তুমিও নাকি চাকরি খুঁজছো, মানে তাহলে আমি একটা দেখব নাকি? কোনো দরকার নেই, আমি নিজে নিজেটা খুঁজে নিতে পারবো। এটা একদম ঠিক বলনি বিথি, ইচ্ছে করলে সব কিছু কিন্তু একা একা করা যায় না, সঙ্গে একজন ভালো কাউকে থাকতে হয়। আর সাথে যদি সরকারি চাকরিওয়ালা কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি এখন ঘুমাবো। তা তো ঘুমাবে, ঘুমানো সবারই দরকার। আচ্ছা বিথি, মানে বরাত স্যার তোমার ঘরে কেন এসেছিলেন? সেটা কেন আপনাকে বলতে হবে? কাছের মানুষ কেউ বলবে না? কাছের মানুষ মুখে বললেই কেউ কাছের মানুষ হয়ে যায় না, কাছের মানুষ হতে হলে প্রমাণ দিতে হয়। রাস্তাটা ছেড়ে দাঁড়ান, আমি যাব। নিশ্চয় নিশ্চয়। কাছের মানুষ মুখে বললেই কেউ কাছের মানুষ হয়ে যায় না, কাছের মানুষ হতে হলে প্রমাণ দিতে হয়। আচ্ছা হ্যাঁ, আমি হানাটা দিন বাড়ির কাস্টম করতেছি আর তুমি একটু মেয়ে আমার বিদায় দিতে পারো না? আচ্ছা এটা কি গো? হ্যাঁ তুমি কি একবারও ভেবে দেখেছ, সারা মাসের খরচের টাকা দিয়ে তুমি ওদের জন্য এত আশা করে জামা কাপড় কিনলে, আর ওরা সেটা নিয়ে কি বললো? ওরা কোথায় বলছে তো হলো ওই যে ছোট বোনটা, আর ওটা তো সবসময় একটু ফটো ফটো করে। আচ্ছা তুমি এসব শুনলে কোনান্তন? আমি ঘর থেকেই শুনেছি। এসব শোনার পর ওদেরকে আর বিদায় জানাতে ইচ্ছে করে? আর রানুর জামাটা নিয়েও তো কম কথা বললো না, নিজের চোখে তো দেখলাম। বিয়ের পর বউ হয়ে রানু ওদের বাড়িতে গেলে ওরা তখন কি করবে? তখন তো তুমি থাকবে না, যে তোমার বিশ বাক্য দিয়ে তুমি ওদের বশ করবে। এত সহজ না, আমার সোনার টুকরা রাহাত বাবুজি থাকবে না, সেই রক্ষা করবে আমার মেয়েবে। আস্থা থাকা ভালো, কিন্তু তুমি বলতে পারো ওই রাহাত একবারও কি শুরু থেকে আজ পর্যন্ত আমাদের আস্থার প্রতিদান দিয়েছে? নিজের দায়িত্ব নিয়ে বন্ডারে ফাটাইছে, নিজে না আসলে কি হইছে? দায়িত্ব তোর তো ঠিকই পালন করছে নাকি? এমন ফুল আর কোনানে পাইবা? এ নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, কিন্তু তুমি যে মাইক লাগিয়ে এনগেজমেন্টের কথা পাড়া প্রতিবেশীদের জানালে, কালকে যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি কি বলবে? মুখের কথা চিড়ে ভিজবে? তুমি যে কি কাও না। আচ্ছা এত কাজের মানুষ আমার রাহাত বাবাজি, তার তো একটু দেরি হইতেই পারে না? হ্যাঁ তো তোমার মতো মাকে মামাস্টার না, বড় লোকের বড় কাজ, হ্যাঁ তো একটু দেরি হইবই। আর যখন মেনে নিচ্ছ যে দেরি হবে, তখন জলদি করে কি লাভ?
মেয়েদের নাক কাটালে নিজেরটাও সুন্দর করে কি কাজটা করা যেত না? এত কিছু করো না, তোমার পদ্ধতিতে চললে এতদিনে রানু আর রাহাত দুজনের কথাবার্তায় শুরু হইতো না। তার আগে সুরত করে ডাহা সর যেত গা। হ্যাঁ, বিয়ের পতার তোকে এই পর্যন্ত কোনো কিছু আগাইতই না। তোমার পদ্ধতিতে কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। তবে তুমিও জেনে রাখো, জোর করে মিথ্যাচার করে ভালো কিছু হতে পারে এটা আমি অত্যন্ত বিশ্বাস করি না। দেখে চলতে পারো না? কি সাংঘাতিক চাচা জান, আমি দুঃখিত। চাচি আম্মা, চাচা জান বোধ হয় রেগে আছেন। উনি এত খুশির দিনে বাড়ির সবাই কেন রেগে আছে আমি ঠিক বুঝতে পারছি না চাচি আম্মা। সেটা তোমার বোঝাও লাগবে। কি বলছেন চাচি আম্মা, আমার বাড়িতে আপনারা এতদিন ধরে আছেন, আমি যদি কোনো কিছু না বুঝি? মানে ওই যে কি বাবাজি, রানুর এনগেজমেন্টটা তো ফিক্স হয়ে গেছে গা। হেলি গা, আমরা মন করা সেটা নিয়ে চাচি আম্মা আমি একদমই অবাক হচ্ছি না। অবশ্যই ওই রাহাত সাহেবের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আজকে রানুর এই অবস্থা হতো না চাচি আম্মা। পুরনো কথা বলো না বাবা, ওসব বলে কি লাভ? নতুন কিছুরও তো কিছু করছেন না চাচি আম্মা। আজকে তো বিথিকে নিয়ে আম্মার সাথে আপনার দেখা করার কথা ছিল। যা কিছু করবেন একটু তাড়াতাড়ি করবেন, আমার ছুটিও প্রায় শেষ। আর আমার ছুটি শেষ হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনাদেরও কিন্তু এই বাড়িতে থাকার মেয়াদ শেষ চাচি আম্মা। ব্যস্ততা তো শুধু তোর একার না, ওরও তো আছে নাকি? এতই যখন ব্যস্ত তাহলে আর দেখা করা দরকার? আমি ঢাকা চলে যাই, পরে না হয় একসময় ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে দেখা করব। ওই গাধাটার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি মেয়েকে হারাতে চাই না, কারণ এমন মেয়ে আমি আর পাবো না। ওমা, আরে বকে রে, আর বিয়েটা হইলে মাইয়া বাড়ি ব্যাগ তো আমরারই থাকবো। আগাছা হলে গাছ যেমন টেকে না, সম্পর্ক টেকে না। একদম ঠিক বলেছেন, আমাদের সম্পর্কে আগাছা আছে। তাহলে সেটা জন্ম নেওয়ার আগে কেন তুলে ফেলছেন না? আগাছা বলতে আমি ভুল বোঝাবুঝি কথা ভাবছিলাম। আর তুমি কিনা ফারিয়াকে মিন করছো?